জিত কিন্তু জিততে পারেননি জিত কিন্তু শাকিব খানের সাথে হেরে গিয়েছেন কোন সিনেমায় প্রিয়তমা সিনেমার প্রতিদ্বন্দ্বিতায় এই কথাটি পরে বলতেছি এই যে দেবকে দেখতেছেন আর এই যে আমাদের কিং খান শাকিব খানকে দেখতেছেন এই দুইজনের মধ্যে আপনাদেরকে একটি প্রশ্ন করি তিনটি প্রশ্ন করব। এক কার অভিনয় সবচাইতে ভালো দেব এবং শাকিব খানের মধ্যে কমেন্ট বক্সে লিখবেন শাকিব খান এবং দেবের মধ্যে দেখতে কে ভালো আপনার কাছে কাকে ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন এবং সাকিব খান এবং দেবের মধ্যে দুইজনের ফ্যানবেজের মধ্যে সাকিব খান দেবের বেজের মধ্যে মান সাকিবিয়ানদের মধ্যে কে কার ফ্যানবেজ বেশি শক্ত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে কে ফ্যানবেজে বেশি শক্ত এই তিনটি প্রশ্ন আমরা আসবো তারা দুইজন মুখোমুখি হতে যাচ্ছেন সাকিব খান এবং দেব চরম একটি যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছেন যুদ্ধটা তো আসলে করবে দুইজনের ভক্তরাই তাই না তবে জিতের কথাটি বলেনি এই যে জিত কিন্তু জিততে পারেননি জিত কিন্তু হেরে গিয়েছেন সাকিব খানের কাছে কখন হেরেছেন কোথায় হেরেছেন কিভাবে হেরেছেন যখন প্রিয়তমা সিনেমা মুক্তি পায় শাকিব খানেরও কিন্তু সাথে একটি সিনেমা মুক্তি পেয়েছিল সেই সিনেমাটি কি বলুন তো চেঙ্গিস খান এই যে চেঙ্গিস খান সিনেমাটি মুক্তি পেয়েছিল শাকিব খানের প্রিয়তমা সিনেমার কাছাকাছি সময় চারশো তিরিশটি স্ক্রিনে কিন্তু মুক্তি পেয়েছিল চেঙ্গিস খান কিন্তু মুখ থুবড়ে পড়েছিল চেঙ্গিস খান সিনেমাটি ভালো করতে পারেনি পরবর্তীতে অভিযোগ উঠেছিল এটি কপিরাইটের আওতায় কপিরাইট হয়েছে বা কপি হয়ে গিয়েছে এই সিনেমা হল থেকে কলকাতা থেকে সব সিনেমায় কপি হয়ে যায় অনেকে এই অভিযোগটা আছে এমন কি পাঠান সিনেমাও হয়েছিল যাই হোক তখন কিন্তু শাকিব খানের প্রিয়তমার সাথে দেবের জিতের চেঙ্গিস খান সিনেমাটি কুলিয়ে উঠতে পারেনি যদিও শাকিব খানের সিনেমাটি বিজনেস করেছে বাংলাদেশ আমেরিকা মালয়েশিয়া সৌদি আরব কানাডা নানান দেশের বাইরে থেকে ব্যাপক আকারে ইতালি প্রফিট করেছে প্রায় তেতাল্লিশ কোটি টাকার উপরে প্রফিট করেছে বলে জানা যায় আর জিতের এই চেঙ্গিস খান সিনেমাটি একদম প্রফিটের হিসাবেও তারা কিন্তু দেয়নি এমনভাবেই মুখ থুবড়ে পড়েছিল এটি ছিল দেবের নিজের প্রযোজনার সিনেমা এখন কথা হলো এই যে দেের এই ওই কারণেই জিত জিততে পারেননি জিত হেরে গিয়েছেন জিতে গিয়েছেন সাকিব খান জিতকে হারানোর পরে জিত হেরে যাওয়ার পর এবার শাকিব খানের মুখোমুখি হতে যাচ্ছেন দেব এবং সাকিব খান এই দুজনের মধ্যে কে জিতবে অলরেডি বিভিন্নভাবে অতীতে শাকিব খানের নাকাব বলেন শিকারি বলেন পাসওয়ার্ড বলেন সাকিব খানের পাসওয়ার্ড সিনেমাটি কিন্তু কলকাতাতেও দেব তৈরি করেছিলেন আপনারা নিশ্চয়ই বলতে পারবেন কলকাতাতে হয়েছিল কিন্তু সেভাবে চলেনি কিন্তু বাংলাদেশের পাসওয়ার্ড মালিক আফসারি পরিচালিত পাসওয়ার্ড কিন্তু ব্লকবাস্টার হিট হয়েছে সেই দিক দিয়ে কয়েকটি ধাপে সাকিব খানের কাছে কিন্তু দেবও হেরে গিয়েছেন তার অর্থ এই নয় খাদান সিনেমাতেও হেরে যাবেন খাদান সিনেমাতে কিন্তু সাকিব খানের সাথে দেবের তুমুল একটি প্রতিদ্বন্দ্বিতা এবং মুখোমুখি অবস্থান হবেন যুদ্ধটা যদিও চালাবেন সাকিব খানের ভক্ত সাকিবিয়ানরা এবং সাকিব দেবের ভক্তদেরকে কি বলে আমি জানি না দেবান না দেবীটিয়ান বলে বা দেবশিয়ান বলে কি না আমি জানি না দেবের ভক্ত সোজা হিসেবে আর সাকিব খানের ভক্তদেরকে যেহেতু সাকিবিয়ান বলে সেই হিসাবে আমি বললাম সাকিবিয়ানরা এবং দেবের ভক্তরাই কিন্তু মূলত আসল ভার্চুয়াল যুদ্ধটা চালিয়ে যাবেন যুদ্ধের ফাইটার কিন্তু শক্ত সাকিব খানের এখন ফ্যাক্ট হলো পরিচালনাটা কেমন হয় সেটি দেখার বিষয় অর্থাৎ পরিচালনা বলতে বুঝিয়েছি সিনেমার টিম আশাদা সরি এই যে চর্কি আছে তা এই রাফি আছে বা তাদের মিডিয়া উইংস যে প্রথম আলো তারা কিভাবে ব্যাপারটিকে হ্যান্ডেল করতে পারে সেটি দেখার বিষয় যুদ্ধ পরিচালনা করতে পারে যুদ্ধের প্রধান সৈনিক কিন্তু সাকিবিয়ানরা সাকিব খানের তুফান সিনেমা কিন্তু সাকিবিয়ানদের ঘাঁড়ে ভর করেই হিট করবে যদি হিট হয় যদি দেবের সাথে জিতে যায় আশা করি শাকিব খান দেবের সাথে উতরে যাবেন জিতে যাবেন জিতের সাথে জিতেছেন দেবের সাথেও জিতে যাবেন তবে দেবকেও ফেলে দেওয়ার কোনো বিষয় নেই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম